সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে আপনি একজন ইসলামিক বক্তাকে ব্যঙ্গ করেছিলেন। তো অনেকে বলছে যে একজন আলেম হয়ে আরেকজন আলেমকে ব্যঙ্গ করা কি ঠিক কিনা, তো এই প্রসঙ্গে আপনার উত্তরটা আমি স্পষ্টভাবে জানতে চাচ্ছিলাম। আসলে কি শুধু তাহির হিসাবে বলে না, তাহির হিসাবকেও আরো অনেকেই বলে, এই প্রসঙ্গটা সবার কাছে রাখা উচিত। তবে এতটুকু বলবো, আমরা ওলামায়ে কেরামদের যে সিচুয়েশনটা, সেখানে যদি আমরা চেষ্টা করি, আমাদের যদি সদ্ভাব থাকে, আমাদের যদি একটা নীতিগত চিন্তা থাকে, তাহলে আমরা কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা পসিবল। আমার লাইফে অসঙ্গতি থাকতে পারে, আপনি আমাকে বলটা দৌড়িয়ে দেন, আপনার মাঝে থাকলে আমি সেটা দৌড়িয়ে দিব। ওলামায়ে কেরামদের মাঝে যে এখন দ্বন্দ্ব, সেটা মূলত আকিদার দ্বন্দ্ব। হ্যাঁ, যে সমস্ত বিষয় নিয়ে আকিদা রয়েছে, যেমন আমরা দাঁড়িয়ে রসুলকে সালাম দেই, অনেকে দেয় না, কেটাকে বেদাত বলে, আমরা রসুলকে নূর মানি, কেউ মানে না, রসুলকে মাটি বলে, আমরা রসুলকে গায়েব জানে মানি, কেউ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল গায়েব জানেন মানি, ওনারা অনেকে এটা মানে না। তো এই যে একটা আমরা মাজারে যাই, গিয়ে আমরা মাজারে আল্লাহর ওলির উসিলে আল্লাহর কাছে কিছু বলি, হ্যাঁ, যে আল্লাহ আপনার বন্ধুর উসিলে আমরা আমাদের দোয়াকে কবুল করেন, আমরা সরাসরি বলি আল্লাহর ওলির উসিলে আমরা বলে থাকি। কেউ কেউ এটাকে মানতে চায় না, এই যে একটা না মানার প্রবণতা। আমার কথা, আমার আকিদা যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, আপনি সৎ ভাব নিয়ে আপনি আমার কাছে এসে বুঝিয়ে যান যে তাহির সাহেব, আপনি যে আকিদারা লালন করেন সেটা এভাবে নয়, সেটা এভাবে, আমি আপনার কথা যদি আমার বুঝে আসে, আমি সেটা নিঃসন্দেহে আমি এটা মেনে নিব, তবে আমিও আপনাকে বোঝাতে চাই, আপনিও কথা দেন আমার কাছে, কথা আমার কাছে কথা দেন যে আমি যদি বোঝাতে সক্ষম হয়, আপনি আমার কাছে আসবেন কি না। এই দুইটা জায়গা যদি ক্লিয়ার হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 24 ঘন্টার ভিতরে ওলামায়ে কেরামদের যে মত পার্থক্য আছে, সেটার সমাধান সম্ভব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আপনি একটা দায়িত্ব নেন, এবং যারা তৃতীয় পক্ষ, যারা উভয়ের ঐক্য চায়, সেই দায়িত্ব নিয়ে কোথায় কোথায় আসবেন, কোথায় বসবেন? আমরা যদি এক জায়গায় একটু বসি, আসলে আমাদের দূরত্ব বেড়ে যাওয়ার মূল কারণ একজন আরেকজনের সামনে আসি না। একজন মানুষকে দূর থেকে যত কঠিন মনে হয়, সামনে আসলে কিন্তু অনেক দূর কেটে যায়। তো না থাকতে থাকতে লং অ্যাবসেন্স কিলস ইট, দেখা বিলম্ব হয়ে যাওয়ার কারণে ভালোবাসা কিন্তু মরে যায়। তো আমি চাই হয়তো আমাকে কেউ বুঝিয়ে নিয়ে যাবেন তাদের দলে, আর না হয় আমি বোঝাবো তারা দলে, আমাদের তারা বুঝে আমাদের দলে আসবেন, তাহলেই উলামায়ে কেরামদের বিভাজন থাকবে না। সেক্ষেত্রে আমরাও চাবো যে আপনারা আলেম ওলামা সবসময় একসাথে একজোট হয়ে থাকুন, এবং এটাই আমাদের চাওয়া।